ଭାଦ୍ରବ ମାସର ବୁଧେଇ ଓଷା ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସ ମଧ୍ୟରେ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି। ମହିଳାମାନେ ଜଗତର ମଙ୍ଗଳ କାମନା କରିବା ସହ ପିଲାମାନଙ୍କର ଉନ୍ନତି ନିମନ୍ତେ ମାନସିକ କରିଥାନ୍ତି। ଶୁଦ୍ଧଭୂତ ଭାବେ ହଳଦୀ ସିନ୍ଦୁର କଉଡ଼ି ଗୁଆ ଶିଳରେ ସ୍ଥାପନା କରି ପ୍ରତିମା ନିର୍ମାଣ କରିବା ପରେ ମା ବୁଧେଇଙ୍କୁ ଫୁଲ ଧୂପ ଦୀପ ପ୍ରଜ୍ୱଳନ କରି ନୈବେଦ୍ୟ ଅର୍ପଣ କରିଥାନ୍ତି। ମହିଳାମାନେ ବୁଧେଇ ଓଷା ଗୀତ ପାଠ କରି ସନ୍ତାନମାନଙ୍କ ଶୁଭ ମନାସି ବିଦ୍ୟା ବୁଦ୍ଧି ପ୍ରଦାନ ନିମନ୍ତେ ବୁଧେଇଙ୍କୁ ପ୍ରଣାମ ଜଣାଇଥାନ୍ତି। ଶେଷ ପାଳି ଦିନ ସଂକଳ୍ପ ନଡ଼ିଆ ଭାଙ୍ଗିବା ସହ ଉପବାସ ରହି ପିଠାପଣା ଭୋଗ କରିଥିଲେ। ଓଷା ପୂଜା ସମାପନ ପରେ ସମସ୍ତେ ପ୍ରସାଦ ସେବନ କରିଥିଲେ। ଦେଇ କହନ୍ତି ପୁଣି ବି ମରା ଚାହିଁ ଓଷାର ଯେତେକ ବିଧି କୁହ।
হরপ্রিয়া কর মোর দত্তটা দক্ষিণেশ্বরী মা পাখে আমার বুদ্ধিমান উপাস করছু পূজা করছি তিনটা সাড়ে তিনটার আসি হলদী বাটিকি শিলরে স্থাপন করি গুয়া কৌড়ি দিয়ে ফুল দিয়ে নড়িয়া দিয়ে পূজা করি ধূপদীপ সন্ধ্যা হলে ধূপদীপ দিয়ে পূজা করি বই বল মানসিক বি ইয়ে পূজার মাহাত্মা হচ্ছে যে যে অপুত্রিক হয়েছিল ইয়ে উপাস কলে পুত্রদান পাচ্ছিল আটে হচ্ছে সাধব ঘরা পুপি যাচ্ছিল উপাস করা সি উপাস কলানি নকলারু বুধিয়া মন তাকে উড়াই নিয়ে নেপরে তা স্বামী ঘর আসলা পরে কান্দা পুয় না তাকে বুধিয়া মন রক্ষা কলে সে মনে পকাইলে মনে পকাইলা পরে কোঠিকি গলে কোঠিতে যাই মানসিক কলে বসি কান্দলে আ ভিতরে বুধিয়া মন আসি পুকু আনি সেটি ছাড়লে নাটা হচ্ছে বীণাপাণি সাহু আমার এটি সকালে মাঙ্কর হলদী বটা হুয়ে হলদী স্থাপনা করা যায় কৌড়ি গুয়া দিয়া যায় আজি আমার চারিবেড়ি আজ লাস্ট বেড়ি চারিবেড়ি পড়ে থাকে আমার এটি ভোগ রাগ পিঠাপণা সব লাস্ট বেড়ে পূজা হুয়ে এটি মাঙ্কর পূজা পাই যে যা মন আসি থাকে সে সব পাই থাকে পিলা ছুঁয়া যে যে প্রকার মানসিক করে থাকে সে সব তার ফলপ্রাপ্তি হুয়ে এইসব বিদ্যার আমার সব এমনি পালন করা যায়।